হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। আজকে বলো জেএনএম 2022-এর সেকেন্ড রাউন্ড কাট অফ কত গিয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে স্যার এরপর আমাদের কী কী কাউন্সেলিং হবে। দেখো এরপরে তোমাদের কিন্তু মপআপ রাউন্ড শুরু হচ্ছে, সেটা কবে থেকে কতদিন পর্যন্ত চলবে, কী কী করতে হবে, চয়েস ফিলিং, চয়েস লকিং কী কী করতে হচ্ছে, কত তারিখের মধ্যে সেগুলো বলবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছো তাদের কি আর আপগ্রেডেশন করতে হবে, যারা নতুন পেয়েছো তারা কী করবে, এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। এবং এখানে সবথেকে যেটা মেন ফ্যাক্টর যে স্যার কাট অফ কত গিয়েছে সেকেন্ড রাউন্ডে, অনেকেই তো বলেছিল, আমি নিজেও বলেছিলাম যে কাট অফ কত গিয়ে যেতে পারে, সেটা কতটা কী সার্থক হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো ফার্স্টে বলে দিই, দেখো তোমাদের এরপর শুরু হচ্ছে মপআপ রাউন্ড, সেটা কবে থেকে হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা তোমরা সেকেন্ড রাউন্ডের সুযোগ পেয়ে গেছো তাদের কী করণীয় এখন এটাকে জানা উচিত। দেখো তোমরা ধরো কোনো একটা কলেজ পেয়েছো ফার্স্ট টাইমের জন্য, তো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতেই হবে, ঠিক আছে। সে তুমি কলেজে ভর্তি হও অথবা না হও, ভেরিফিকেশন করাতেই হবে, ঠিক আছে। এইখানে একটা সমস্যা স্যার, ওখানে ইউনিক অ্যালটমেন্ট আইডি দেখাচ্ছে, ঠিক আছে, অ্যালোকেশন আইডি এরকম দেখাচ্ছে, ওইটা কী? দেখো তোমাদের বলে রাখি, ওইটা হচ্ছে যাদের ভর্তির জন্য, ঠিক আছে, ওটা অনেক সময় জেনপাসের ক্ষেত্রেও বলেছো, জিএনএমএনএমের ক্ষেত্রেও বলেছিলো যে ইউনিক অ্যালোকেশন আইডিটা লাগবে। এবার ফার্স্ট রাউন্ডে কিন্তু যারা ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু লাগেনি, সেকেন্ড রাউন্ডে হঠাৎ করে এটা দিয়েছে, ঠিক আছে। এবার যদি ওটা ডাউনলোড করতে পারো তো ভালো, না পারলে কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু কলেজে গিয়ে বলবে স্যার আমি পারিনি, ওরা কিন্তু অবশ্যই সেটা বুঝবে, ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই। এবার দেখো যে তুমি হয়তো কলেজ পেয়েছো সেটা তোমার পছন্দ নয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তো যে আমি যদি একটা সার্ভে করে দেখি যারা যারা কলেজ পেয়েছে, একটা মানে ধরো একটা সার্ভে করলাম, 95% বলছে স্যার আমি আমার পছন্দের কলেজ পাইনি, আর 5% বলছে স্যার আমি পছন্দের কলেজ পেয়েছি। এবার কী করবো? যারা পছন্দের কলেজ পেয়ে গেছো তোমাদের কী করতে হবে, তোমাদের তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ভেরিফিকেশন করাবে, তারপর তুমি সেখানে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যারা পছন্দের কলেজ পাওনি তারা কী করবে? দেখো তোমাদের জন্য একটা কাজ হচ্ছে, তোমাদের কিন্তু অবশ্যই সেই কলেজে তুমি চাইলে যেতে পারো ফার্স্ট টাইমে, যদি ফার্স্ট টাইম পাও, আমি বারবার বলছি এটা ফার্স্ট টাইম যদি পাও, মানে প্রথমবারের জন্য পেয়েছো, এর আগে কোনো কলেজ পাওনি, প্রথমবার পেয়েছো, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজে যেতেই হবে। যাওয়ার পর ভেরিফিকেশন করাতে হবে, ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে, কী কী ডকুমেন্ট আমি আরেকবার বলে দেবো, সেগুলো সমস্ত কিছু নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, সেটা কবে না সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই যে দেখো 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, ঠিক আছে, এই তারিখের মধ্যে তোমাদের কী করতে হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হচ্ছে, অ্যাডমিশান নিতে হচ্ছে, এবং সমস্ত কিছুই তোমাদের কিন্তু করতে হচ্ছে 9 তারিখের মধ্যে। সরি বন্ধুরা একটু সময় লাগলো। দেখো তারপরে বলি, তোমাদের যারা সেকেন্ড রাউন্ডে কোনো একটা ভালো কলেজ পেয়ে গেছো তোমাদের কী করতে হবে, তোমাদের তো ভর্তি হয়ে যেতে হবে, কিন্তু তুমি যদি তোমার পছন্দের কলেজ না পাও সেক্ষেত্রে তোমায় কিন্তু সেখানে গিয়ে আপগ্রেডেশন করতে হবে ফর ফার্স্ট রাউন্ড, তুমি যদি ফার্স্ট রাউন্ডের জন্য পেয়ে থাকো। এবার ধরো তুমি আগে একটা কলেজ পেয়েছিলে, এবার কি তাহলে কী করতে হবে, ধরো সেই কলেজটা তুমি চলে এলো, মানে তুমি ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে একটা কলেজ, সেই কলেজটাই সেকেন্ড রাউন্ডে চলে এলো, তাহলে কী করতে হবে? দেখো তাহলে তোমাকে অলরেডি তুমি ভেরিফিকেশন করেছো, তাহলে ভেরিফিকেশন করার দরকার নেই, আবার তোমাকে কিন্তু আপগ্রেডেশনও করতে হবে না, ঠিক আছে, এইটুকু আমি কিন্তু খোঁজ নিয়েছি। আর যারা প্রথমবার পেয়েছো তাদের কিন্তু সেখানে ভেরিফিকেশন করাতে যেতেই হবে, ভেরিফিকেশন করানো মাস্ট, ঠিক আছে। এবার দেখো মেন কথায় আসি, তুমি ধরো ভেরিফিকেশন করালে, এবার আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন করে চলে এলে, এবার কী করতে হবে? দেখো তোমাদের তারপরে যেটা রাউন্ড সেটা হচ্ছে মপআপ রাউন্ড, এই মপআপটা কবে থেকে হচ্ছে সেটা দেখে নাও। দেখো এই মপআপ রাউন্ড শুরু হচ্ছে আমাদের 12/9/2022 থেকে 15/9/2022, ঠিক আছে। দেখো ওপেনিং ফর মপআপ রাউন্ড এটা ধরতে হচ্ছে 12/9 থেকে 15/9/2022, ঠিক আছে। এইখানে আমরা কী করতে পারবো, এখানে আমাদেরকে আবার রেজিস্ট্রেশনের মতো এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে, আবার এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে, 200 টাকা পেমেন্ট করার পর আবার আমাদের চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হচ্ছে। এবার আমি তোমাদের কাছ থেকে একটা মানে এই জিনিসটা জানতে পেরেছি যে স্যার আমাদেরকে কেন আবার করতে হচ্ছে কাউন্সিলিং, কেন করবো, আমরা তো সুযোগ পাইনি, আবার টাকা কেন দিতে হচ্ছে? দেখো আমি যেটুকু জানি এটা কিন্তু মানে নিয়মটা চিরকালই চলে আসছে, ঠিক আছে, মানে আগে ছিল ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তারপরে মপআপ রাউন্ড এক্সট্রা, মানে এটা যোগ করা হয়েছে, আগে কিন্তু এই রাউন্ডগুলো ছিল না, এক্সট্রাভাবে যোগ করার জন্যই কিন্তু এই টাকাটা নেওয়া হয়, ঠিক আছে। এবার আমি এটা নেওয়া ঠিক কি ভুল সেখানে যাচ্ছি না, কারণ এটা পুরোপুরি বোর্ডের উপর ডিপেন্ড করছে, বোর্ড যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই করবে, কিন্তু যেটা নিয়ম সেটা বলছি যে আগে কিন্তু মপআপ রাউন্ড বলে কোনো রাউন্ডই ছিল না, ঠিক আছে, যে মপআপ রাউন্ডের শেষে আবার এক্সটেন্ডেড মপআপ রাউন্ড হবে সেটাও কিন্তু কোনো রাউন্ড ছিল না, স্পট রাউন্ড বলে কোনো রাউন্ড হবে সেটাও কিন্তু ছিল না আগে, এগুলো নতুন করে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। মানে যত দেখছে স্টুডেন্ট বেড়ে যাচ্ছে না, যত ক্যান্ডিডেট বাড়ছে তত কি অপরচুনিটি একদিক থেকে বাড়ছে, একদিক থেকে তো বাড়ছে, কারণ আগে যেখানে যদি সুযোগ নাই পায় তাহলে কেন এখানে ভিড় করবে, তাই না।
সো একটু চেষ্টা করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবো অনেক কিছু, মানে যেটা মনে হচ্ছে না যে সম্ভব না, সেটাও কিন্তু সম্ভব হয়ে যাবে। তো তোমাদেরকে অবশ্যই বলবো, যারা পাওনি তারা মন খারাপ করো না, এখনও অনেক রাউন্ড বাকি আছে। এরপর মপ আপ রাউন্ড হবে, সেকেন্ড রাউন্ড তো হয়ে গেল, মপ আপ রাউন্ডে তোমাদেরকে আবার চয়েস ফিলিং চয়েস লুকিং করতে হচ্ছে, 200 টাকা পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের হবে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, ঠিক আছে? এক্সটেন্ডেড এইটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আবার হবে স্পট রাউন্ড কাউন্সেলিং। তো 3টে রাউন্ড এখনও বাকি আছে। এখন এবার একটা প্রশ্ন, স্যার কাট অফ কত গিয়েছে, সেকেন্ড রাউন্ডে কাট অফ কত গিয়েছে? দেখো আমি যেটা সত্যি যেটুকু জানতে পেরেছি, মানে আমি তোমাদের কাছ থেকে পোল তো নিইনি, কিন্তু আমি গ্রুপটা ওপেন করে দিয়েছিলাম, যে 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপই ওপেন করে দিয়েছিলাম, যে যা যত মেসেজ করো সারাদিন, যত ইচ্ছা মেসেজ করো, কার কত কী র্যাঙ্কে হয়েছে, কারা হওনি, সব কিছু মেসেজ করো। তো যেটুকু জানতে পেরেছি, ফার্স্ট রাউন্ডে যে যতটা কাট অফ গিয়েছে, অনেকের অনুমান ছিল যে ফার্স্ট রাউন্ডে গিয়েছে 5,000, তাহলে সেকেন্ড রাউন্ডে নিশ্চয়ই 10,000 যাবে, এটা অনেকের অনুমান ছিল। আমি কিন্তু তোমাদেরকে সবার আগেই বলেছিলাম যে কাট অফ যেটা যাওয়ার সেটা ফার্স্ট রাউন্ডেই যায়, সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেক কম যায়। তোমার যদি বিশ্বাস না হয় দেখে নেবে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে বলেছি। এমন হয়েছে না যে ভিডিও দেওয়ার পর আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছে, কারণ তোমাদের মনে হয়েছে সেটা আমি কাট অফ অনেক বেশি অনেক কম বলেছি, এর জন্য আমাকে আবার নতুন করে ভিডিও বানাতে হয়েছিল। আমি বারবার বলছি, দেখো যে কাট অফ বলছি সেটা জিএনএম প্লাস এএনএম, একটা ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যেখানে 5,000 র্যাঙ্ক গিয়েছে, এবার সেটা নিয়ে আমি বললাম জিএনএম এনএম 5,000 যেতে পারে। এবার অনেকে বলছে স্যার কী করে বললেন, 5,000 তো চলে গেছে। আরে তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওটা এএনএম গেছে, জিএনএম তো যায়নি, একটু তো বুঝতে হবে। আমাদের জিনিসগুলো ক্লিয়ার না করলে তোমরা জীবনেও বুঝতে পারবে না। আর এখানে উস্কার দেওয়ার জন্য অনেকে থাকবে, ঠিক আছে, উস্কানি দিয়ে দেবে যে ওই চ্যানেলটা কিছু বলে না, ভুলভাল বলছে, ওকে ফলো করো না। তো যে বলছে সে কি ঠিক উত্তর দিচ্ছে, সে কি কোনো তার কোনো নলেজ আছে, সে কি আদৌ কিছু জানে, তাহলে সে কেন বলে না? আমার কথা হচ্ছে সেটাই, আমি যদি খারাপ হয়েও থাকি, ঠিক আছে, আমি মানলাম যে আমি হয়তো ভুলভাল বলেছি তোমাদের, আমি একদমই ভুল বলিনি, সেটাও তোমাদের প্রমাণ দিচ্ছি, একটু পরেই দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে বলছে বা যার প্রেরণায় তোমরা এসব কথাগুলো বলছো, সে কি আজ পর্যন্ত তোমাদের কোনো গাইডেন্স দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে আজকে কেন হঠাৎ করে কী দরদ উতলে উঠলো, এটা আমার প্রশ্ন তাদের কাছে। দেখো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে কাট অফ যেটা যাওয়া সেটা ফার্স্ট রাউন্ডে যায়, সেকেন্ড রাউন্ডে তার থেকে কিছুটা কম যাবে, থার্ড রাউন্ডে তার থেকে কিছু কম যাবে, তারপরে যে মপ আপ রাউন্ডে তার থেকে কম যাবে, তারপরে যে রাউন্ডগুলো সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। কাদের বাড়বে? যাদের ক্যাটাগরি র্যাঙ্ক আছে, যেমন আমি বলেছিলাম ইডাব্লিউএস, ঠিক আছে, সিভিল ডিফেন্স, তারপরে কাদের পিডাব্লিউডি, ঠিক আছে, আরও কিছু বলছি তোমাদের এসটি, এই সব ক্যাটাগরিগুলো প্রচুর প্রচুর বেড়ে যায়। কিন্তু যাদের জিএমআর র্যাঙ্ক শুধু আছে, শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক, তোমাদের কিন্তু বেশি আর মানে খুব বেশি যে এগোবে এরকমটা কিন্তু নয়। যেটুকু গিয়েছে ধরো ফার্স্ট রাউন্ডে, আমি বলছি ফার্স্ট রাউন্ডে খুব বেশি হয়তো ট্রেনে টুনে গেছে 5,000, ঠিক আছে, আমি কথা বলছি 5,000 গেছে। তো এবার তোমাদের ধারণা কী যে 5,000 গেছে তাহলে মানে সেকেন্ড রাউন্ডে মানে 10,000 যাবে, ডবল হবে, তাই তো? ডবল হবে, তাই তো? এখানে ধর 5,000 গেছে 5K, তাহলে সেকেন্ড রাউন্ডে নিশ্চয়ই 10K যাবে 5K হলে, তাই তো? কিন্তু এইটা ধারণা পুরোটা ভুল। কেন বলি, দেখো সিট সংখ্যা তো বাড়ছে না, আমাদের সিট সংখ্যা ছিল 7,447টা, এবার সেখান থেকে আমার তো সিট আরও কমছে, তাহলে কাট অফ কী করে বেশি যাবে, কী করে ডবল হবে, তুমি কী করে আশা করো যে ডবল হবে? আমি তোমাদের বারবার বলেছিলাম যে দেখো ওখানে কোনো ভুল নেই, তোমরা বুঝতে ভুল করছো। এবার সেখান থেকে অনেকেই বলছে স্যার কী করে বলছেন এত বেশি যাবে না, আরও বেশি যাবে, আরও বেশি যাবে। আমি বলছি যাই এত যাবে না, আমি খুব বেশি করেই বলেছিলাম যে এত বেশি যাবে, তার বেশি যাওয়ার সম্ভাবনা নেই। সেটা নিয়ে আবার অনেকে বলছে, পার্সোনাল মেসেজ করছে, ভিডিওতে কমেন্ট করছো যে দাদা আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। তাহলে দেখেছো তো তাহলে বলো এবার কেন হলো না। আমি তোমাদের বারবার বলেছিলাম যে দেখো কাট অফ যেটা যাবে সেটা জিএনএম এনএম মিলে যেতে পারে, তাও সম্ভাবনা, ঠিক আছে, ওটা নাও যেতে পারে, যেতে পারে নাও যেতে পারে, এটা তো আমরা তো কেউ বানাচ্ছি না। যেটা হয় সেটা পুরোটা কম্পিউটারাইজড হয়, ঠিক আছে, মানে কম্পিউটার থেকে সেট করা থাকে, তোমার জিএমআর র্যাঙ্ক যত আছে ওরা ওটা কালেক্ট করে, কালেক্ট করার পর দেখে যে সেই কাট অফ হয়েছে, মানে সেই জিএমআর ওয়াইজ কোনো কলেজে হচ্ছে কি না, যদি যাই তো তোমাকে সেই কলেজে অ্যালটমেন্ট করে দেবে। এবার এখানে আমাদেরকে কিছু ট্রিক তো অবশ্যই ফলো করতে হতো, ঠিক আছে, না ফলো করেই তুমি যদি এখন বলো স্যার কেন হলো না, আমি তো দেখেছিলাম, সব দেখতে হয়, অত সোজা নয়, অত যদি সোজা হতো তাহলে সবাই পেয়ে যেত, তাহলে তো আর বেকার বলে কিছু থাকতোই না। তো আমি দেখো খারাপ লাগলো সত্যি এটাই, যে অর্ধেক শুনেই অনেকে ইউটিউব মানে ভিডিওটা বন্ধ করে দেয়, এটার জন্যই আজকে এই অবস্থা, ঠিক আছে। যাই হোক, তোমাদের যা বুঝেছো তাই ভালো করেছো। মেন কথা হচ্ছে এবার আমাদের হাতের কী কী রাউন্ড আছে, দেখো এরপর আমাদের আছে মপ আপ রাউন্ড, মপ আপ যেই শেষ হয়ে যাবে তারপরে হবে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, তারপর হবে স্পট রাউন্ড কাউন্সিলিং, ঠিক আছে। তো আপাতত ভাবে আমাদের এই যে মপ আপ রাউন্ডটা,
সেটা কন্ডাক্ট করাবে wbjeeb। যেই মপ আপ রাউন্ড শেষ হয়ে গেল তারপর কিন্তু wbjeeb আর তোমাদের দায়িত্ব নেবে না, ঠিক আছে? মানে এদের আর কোনো কাউন্সিলিং হচ্ছে না wbjeeb থেকে। এইবার যে কাউন্সিলিং হবে অর্থাৎ এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, তারপরে স্পট রাউন্ড কাউন্সিলিং বা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, এগুলো কিন্তু হবে অন্য একটা ওয়েবসাইটে বা অন্য একটা কলেজের মানে প্রেরণায় হবে বা পরিচালনায় হবে, ঠিক আছে? বুঝে গেছো? আমি আরও একবার বলছি, তোমাদের হাতে আর একটা কাউন্সিলিং বাকি আছে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে এই মপ আপ রাউন্ড। মপ আপ হয়ে যাওয়ার পর তোমাদের এক্সটেন্ডেড মপ আপকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার চয়েস ফিলিং, চয়েস লগিং করতে হবে, সমস্ত কিছু করতে হবে সেখানে, কিন্তু অন্য একটা ওয়েবসাইটে। সেটা কিন্তু wbjeeb-তে হবে না, জয়েন্ট এন্ট্রান্স কিন্তু আর দায়িত্ব নেবে না, এবার হবে silcon.co.in-এ হবে, ঠিক আছে? ওটা কিন্তু এই ওয়েবসাইটে হবে না। তো সেটা পরের কথা, আগে আমাদের দেখতে হবে যে দেখো মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে। তো মপ আপ রাউন্ড হচ্ছে 12/9/2022 থেকে 15/9/2022, মানে আমাদের হাতে তিনটে দিন সময় থাকবে। তিন দিনের মধ্যে আমাদেরকে দেখো কী করতে হচ্ছে, চয়েস লকিং করতে হচ্ছে, চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং সমস্ত কিছু করতে হবে। চয়েস ফিলিং লকিং লকিংয়ের জন্য তোমাদের একদিন মাত্র সময় আছে, 14 এবং 15 তারিখ, আর কিন্তু হবে না। মানে এই একদিনের মধ্যে তোমাদের কিন্তু চয়েস লকিংটা করতে হবে, বাট চয়েস ফিলিং করতে হবে দেখো ওপেনিং ফর মপ আপ রাউন্ড, পেমেন্ট ফর মপ আপ রাউন্ড পেমেন্ট করতে হবে কত টাকা, 200 টাকা, ঠিক আছে? এবার অনেকে এই বিষয়ে বলছে, স্যার আমি যদি একটা কলেজ পেতেই যাই তাহলে আবার আমাকে কেন দুবার করে কেন পেমেন্ট করতে হচ্ছে? দেখো এটা তর্কের খাতে ধরতে গেলে অনেক কিছু চলে যাবে, বোর্ডের সিদ্ধান্ত যেটা সেটা তো তোমায় নিতেই হবে, নাহলে না করো তোমার ব্যাপার। বাট দেখো যেটা সিস্টেম, আগে নিয়ম ছিল তোমাদের তিনটে রাউন্ড হতো, ঠিক আছে? মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তারপরে কিন্তু আর কোনো কাউন্সিলিং হতো না। সে তোমার সিট ফাঁকা থাকুক না থাকুক, ওটা কিন্তু ওটা দিয়ে কাজ চালিয়ে দিত, ঠিক আছে? এখন দেখছি যে আমার যদি সিট ফাঁকাই থাকে তাহলে তার থেকে লাভ কী, আরও দুটো রাউন্ড বাড়িয়ে দিই যদি স্টুডেন্ট পাওয়া যায়। তো এই যে বাড়ানোর জন্য এটা তো একটা খরচ আছে, বোর্ডের তো একটা খরচ আছে, এটা এতটা সোজা নয়। আমি বলে দিলাম বোর্ড খুব খারাপ করছে, সরকার ভুল, তাই কোনো হয়, ওরা এত বড় একটা কাজ করছে, এত বোকা নাকি, মানে অসভ্যর মতো কথাগুলো। এ যদি বোর্ডের লোকজন শোনে তাহলে কী না কী বলবে। দেখো আমি এইটুকু জানি বোর্ডের, দেখো এখানে বোর্ডের যেটুকু কাজ সেটা তো ওরা করবে, তোমরা যাতে সুযোগ পাও সেই জন্যই চেষ্টা করছে, ওদের কোনো ভুল নেই। যে অনেক চ্যানেলে দেখছি বলছে বোর্ডে ভুল করেছে, বোর্ড জানে না, এটা কখনো হয়? হ্যাঁ একটা কথা ঠিক যে আমাদেরকে এক্সট্রা টাকাটা লাগছে, কিন্তু এই টাকাটা ওরা এমনি নিচ্ছে না, এটার জন্য ওদের কাজ করতে হয়, এক্সট্রা কাজ করবে। তুমি কি বিনা পয়সায় কাজ করবে বলো? তোমাকে তো কিছু একটা পারিশ্রমিক দিতে হবে, তবে তুমি কাজটা করবে। তেমনই বোর্ডেরও একটা কাজ আছে, তো তুমি যদি মনে করো যে স্যার কেন টাকা লাগছে, তুমি কল করবে তো কল করে নাও, তোমাদেরকে একদম যথাযথ উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না, যে যা বলেছো বুঝে নেবে। কিন্তু দেখো সত্যি কথা বলি, তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে খুব বেশি কিন্তু কাট অফ যাবে না। তোমরা যারা ভাবছো যে না এইখানে আমরা বাজিমাত করে দেবো, যারা যা সুযোগ পায়নি পেয়ে যাবো, এখানে অতটা সোজা নয়, সবাই পার্টিসিপেট করছে। যে মেয়েটা ভর্তি হয়ে গেছে সেও কিন্তু পার্টিসিপেট করবে, এমন কি যে ফার্স্ট চয়েস পেয়েছে। আমি একটা কথা বলি, এটা হয়তো বলার মানে মিস হয়ে গেছে, তোমরা একটু শুনে নাও। তুমি ধরো ফার্স্ট চয়েস পেয়ে গেছো, ঠিক আছে, তুমিও কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, বাট কন্ডিশন হচ্ছে তোমায় কিন্তু ফার্স্ট রাউন্ডে তোমায় সেই কলেজটা ভর্তি হতে হবে, ঠিক আছে? তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, বুঝে গেছে? তো পার্টিসিপেট করার জন্য তোমাকে ভর্তি হতে হবে। আর যাদের ধরো তুমি অন্য কলেজ পেয়েছো, ধরো তুমি 4 নম্বর কলেজ পেয়েছো, 5 নম্বর কলেজ পেয়েছো, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বা আরও পরে যে কলেজগুলো সেগুলো পেয়েছো, তার জন্য তোমাকে ভেরিফিকেশন করতে হবে, মানে সেই জন্য তোমাকে ভর্তি হতে হচ্ছে না, বাট তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পাবে। কিন্তু যে ফার্স্ট চয়েস পেয়েছে, তুমি ফার্স্টে দেখা রেখেছো তুমি SSKM হসপিটাল, তুমি সেটাই পেয়ে গেছো, তোমাকে কিন্তু ভর্তি হতেই হবে, ঠিক আছে? এটা বাধ্যতামূলক। কিন্তু যাদের 1 নম্বর বাদে বাকি কলেজগুলো পেয়েছো, তোমাদের ভর্তি না হলেও হবে, তোমরা ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসবে, আর তোমাদের কী করতে হচ্ছে আপগ্রেডেশন করতে হচ্ছে। বাট যাদের মানে অলরেডি আপগ্রেডেশন করা আছে, তোমাদের আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো এটা গেল আমাদের মূল বিষয়। এবার একটা কথা বলি, এর আগে ভিডিওতে আমি একটা জিনিস ভুল বলেছিলাম যে যারা সেকেন্ড টাইম একই কলেজ পেয়েছো, তোমাদের আর আপগ্রেডেশন করার দরকার নেই, কাউকে আপগ্রেডেশন করতে হবে না। কাদের করতে হবে? শুধুমাত্র ভেরিফিকেশনটা করাতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু হবে না, কারণ এখানে আবার নতুন করে চয়েস ফিলিং করছো, তাহলে আর আপগ্রেডেশন করে কী করবে, তাই না? সো আপগ্রেডেশন কাউকে করতে হচ্ছে না, বাট ভেরিফিকেশনটা করাতে হবে, ঠিক আছে? যারা অলরেডি পেয়েছো তাদেরকে ভেরিফিকেশন করাতে হচ্ছে না, বাট যারা পেয়ে গেছো অলরেডি মানে নতুন পেয়েছো তাদেরকে ভেরিফিকেশন করাতেই হবে। বোঝে গেছে? একদম আশা করছি ক্লিয়ার। এবার দেখো বলিস কাট অফ কত গিয়েছে। তোমাদের অনেকে প্রশ্ন যে কাট অফ কত গিয়েছে। দেখো আমি যেটুকু বুঝতে পেরেছি, কাট অফ কিন্তু ফার্স্ট মানে কাউন্সিলিংয়ে যত গিয়েছে তার থেকে খুব বেশি হলে 200-300 গিয়েছে, তার বেশি কিন্তু যায়নি মেয়েদের ক্ষেত্রে। GMR র্যাঙ্ক দেখালো যদি খুব বেশি ধরে নিয়েছে হয়তো মানে খুব বেশি হলে 5000 গেছে, খুব বেশি হলে এই রাউন্ডে হয়তো 5500-700 মানে এইরকম গিয়েছে, খুব বেশি কিন্তু যায়নি। এবার আমরা এই জিনিসটা কি একটা মানে খড়ের গাদা থেকে ছুঁচ খোঁজার মতো অবস্থা, এতজন কোথায় কী সুযোগ পেয়েছে, সবাই কি আর ভোট দেবে? অনেকে হয়তো ইয়ার্কি করে বললো, অনেকে হয়তো সত্যি বলেছে। এইখান থেকে খুঁজে খুঁজে বার করে, প্রত্যেকটা পয়েন্ট বার করে
কে সবথেকে বেশি র্যাঙ্কে পেয়েছে সেটা বলা, এটা অনেকটাই দুঃসাহসিক ব্যাপার, এটা বলা সম্ভবও নয়। এবং আমি চেষ্টা করে দেখেছি, আমি পারলাম না। তো আমি যেটুকু খবর পেয়েছি, তোমার 9000 জিএমআর র্যাঙ্কে একটা মেয়ে কিন্তু সেন্ট্রাল হসপিটাল কাল্লাতে পেয়েছে। বাকিগুলো আমি দেখলাম অনেক মেসেজ এসেছে, অনেক অত মেসেজ দেখারও আমার সময় নেই। তোমরা যদি চাও একবার গ্রুপেও জয়েন হয়ে যাবে, গ্রুপেই সমস্ত মেসেজ আসে যাচ্ছে, কে কোথায় পেয়েছে না পেয়েছে তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। মূল কথা হচ্ছে তোমাদেরকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো, যদি হয় তো খুব ভালো, না হলে তোমাদেরকে মপ আপ এক্সটেন্ডেড মপ আপে বসতে হবে, ঠিক আছে। এখানে আমি যদি তোমাদের বলে দিই যে ধরো তোমার হবে না, তো তুমি কি আর চেষ্টা করবে? করবেই না। সো আমি তোমাদের বারবার বলছি চেষ্টা করতে থাকো। বেশি র্যাঙ্কে হয় কাদের? হয় যাদের ক্যাটাগরি র্যাঙ্ক আছে। তোমার যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে তুমি চেষ্টা করতে থাকো। আমি বলছি, এখনও বলছি, তখনও বলছি, এখনও বলছি, তোমাদের হবেই হবে। বাট যারা জেনারেল, শুধুমাত্র জেনারেল বা ধরো তোমার ওবিসি আছে, ওবিসি বি হোক বা এতেও মোটামুটি ভালো যায়, বাট বিয়েতে খুব বেশি তো যায় না, তোমাদের ক্ষেত্রে আমি বলবো দেখো চেষ্টা করতে থাকো। মানুষের চেষ্টা করলে তার মানে চেষ্টার বিকল্প কিছু হয় না। চেষ্টা করতে করতে একটা সময় গিয়ে মানুষ সফল হয়। কেউ একেবারে ফার্স্টে গিয়ে টপকে গিয়ে ফার্স্ট হয়ে গেল বা চান্স পেয়ে যায় খুবই কম, পরিমাণটা খুবই কম। তোমাদের চেষ্টা করে যেতে হবে বন্ধু। এত সহজে যদি হাল ছেড়ে দাও তাহলে কেন পড়তে এসেছো? কেন? নার্সিংয়ের মানেই হচ্ছে, সরি বন্ধুরা, নার্সিংয়ের মানেই হচ্ছে ধৈর্য এবং ডিসিপ্লিন সব কিছু মেনটেন করতে হবে। আজকে যদি তুমি একটা রাউন্ডে চান্স পাওনি বলে তুমি মানে এটা ওটা সেটা করবে, ভাবছো যে না আমি পারবোই না, আমি ছেড়ে দেবো সব কিছু, তাহলে তুমি নার্স হবে কী করে ভাই? এত সোজা নয় একটা জিনিস হওয়া, অতটা সোজা নয়। চাকরি পাবে ঠিক আছে, কিন্তু চাকরি পাওয়াকে কত কষ্ট করতে হবে জানো? একটা ইন্ডিয়ান আর্মি যে চাকরি করে না, ওদের কত রকম কষ্ট করতে হয়, ট্রেনিংয়ে কত রকম মানে সব কিছু শিখিয়ে দেয় যাতে ওদেরকে সেখানে গিয়ে মানে অপরিচিত না মনে হয় যে না আমি কেন এখানে এলাম, ওটা অন্য দুনিয়া, এরকম যাতে না মনে হয়। তো এগুলো হচ্ছে তোমাদের ট্রেনিং। এখন তোমরা ট্রেনিংয়ের মধ্যে আছো, অনেক ঝড়ঝাপটা যাবে, অনেক ডিসিপ্লিন তোমাদের তাও মেনটেন করতে হবে, তোমাদের ধৈর্য রাখতে হবে। তুমি এখন যদি ধৈর্য না রাখো কার কী যায় আসে, আমার কী যায় আসে বলো? তুমি যদি আমার ভিডিও না দেখো তো কী যায় আসে? দু পাঁচটা ভিডিও কম এসলো কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার লস হবে, লসটা তোমার হবে। আমি চাই তোমরা প্রত্যেকে নিজে নিজের লক্ষ্যে পৌঁছে যাও। আমার কাজ শুধু তোমাদেরকে ইনফরমেশান দেওয়া, তোমাদেরকে মোটিভেশান দেওয়া, ব্যাস। আর যারা বলছে যে হবে না হবে না হচ্ছে না হবে না হবে না, ওদের কাজই হচ্ছে ওটা, ঠিক আছে। তুমি যদি বিশ্বাস না হয় দেখে নিতে পারো, এর আগে বছরে 2021 EWS থেকে যত বেশি র্যাঙ্ক তাও ডেকেছিল। কেন ডেকেছিল? কারণ ওখানে র্যাঙ্ক মানে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু ক্যান্ডিডেট খুবই কম ছিল। তাহলে এই সুযোগটা কেন তোমরা হাতছাড়া করবে? সিভিল ডিফেন্সে অনেক বেশি র্যাঙ্কে অনেক কি পেয়েছে, ফার্স্ট রাউন্ডেই বলেছে 25,000 র্যাঙ্কে পেয়েছে, কেন তোমরা হাতছাড়া করবে? কথাটা এটাই হচ্ছে কথা। তো একটা রাউন্ড বেশি গেলে কী আমার আপত্তি হলো, ঠিক আছে? তো তোমাদের বারবার বলছি যাই হয়ে যাক না কেন চেষ্টা কেউ ছাড়বে না। চেষ্টা করলে একটা সময় গিয়ে কোথাও না কোথাও তোমরা সফলতা অর্জন করবেই করবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।